আসসালামু আলাইকুম। আজ আমরা আরও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ভেরিফিকেশন অফ থিভেনিন্স থিওরি। ভেরিফিকেশন অফ থিভেনিন্স থিওরির মূল কথাটা হচ্ছে যে অনেকগুলো ভোল্টেজ সোর্স থাকলে সেটাকে একটা ভোল্টেজ সোর্সে ভিটিএইচে আনা এবং অনেকগুলো রেজিস্ট্যান্স থাকলে সেটাকে একটাই আরটিএইচে আনা। এটা হচ্ছে এই এক্সপেরিমেন্টের মূল কথা। এই এক্সপেরিমেন্টে আমাদের চারটা রেজিস্ট্যান্স ইউজ হবে, তিনটা হচ্ছে এমনি রেজিস্ট্যান্স ইউজ হবে আর একটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, লোড রেজিস্ট্যান্স হিসেবে ইউজ হবে, যার কারণে আমরা লিখে রাখছি আর এল এখানে সার্কিটে। আর আমাদের এই সার্কিটে হচ্ছে একটা আপাতত ভিএস ভোল্টেজ সাপ্লাই রাখছি আমরা। এই সার্কিটের যে রেজিস্ট্যান্সগুলো ইউজ হবে সেগুলো হচ্ছে আমরা আগে থেকে ঠিক করে রাখছি, তিনটা আর ওয়ান আর টু আর থ্রিতে আমরা 470 ওহম রাখছি এবং লোড রেজিস্ট্যান্স যেটা সেটাই আমরা 3.2 কিলো ওহম রাখছি। আমাদের এই সার্কিটটা আমরা কীভাবে এই ব্রেডবোর্ডে আমরা ড্র করবো সেটা আমরা দেখব। এখন হচ্ছে আমাদের যে আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রেজিস্ট্যান্স হচ্ছে আমরা 470 ওহম নিছি এবং লোড রেজিস্ট্যান্সটা আমরা নিচ্ছি 3.2 কিলো ওহম। এখন আমরা এই সার্কিটটা ড্র করব কিভাবে, প্রথমে হচ্ছে আমরা একটা রেজিস্ট্যান্স যেখানে এইখানে যে তিনটা রেজিস্ট্যান্স আছে, তিনটা রেজিস্ট্যান্স আছে সিরিজে, সেই সিস্টেমে আমরা করব প্রথমে আর ওয়ান, এটা হচ্ছে আর ওয়ান, এটা আমরা প্রথমে এই বরাবর নেব, এইটার সাথে আর টু রেজিস্ট্যান্সটা আছে সিরিজে, সেই সিস্টেমে আমরা আর টু রেজিস্ট্যান্সটা আমরা ওই একই লাইন থেকে আরেক প্রান্তে নেব যেখানে নিয়েছি, সেইখান থেকে আমরা কী করব আর থ্রি রেজিস্ট্যান্সটাও আমরা একই প্রান্ত থেকে এইখানে নেব। এখন এইখানে যেভাবে আছে তিনটা রেজিস্ট্যান্স অবিকল একই সিস্টেমে, এখানে আমাদের এইখানেও তিনটা রেজিস্ট্যান্স একই বরাবর আছে, এখানে আমরা দেখতে পারতেছি আর ওয়ান আর টু আর থ্রি তিনটা যেভাবে আছে তিনটা আমাদের এইখানেও সেমভাবে আছে। এখন এই আর টু এবং আর থ্রি যেখানে মিলিত হয়েছে সেইখান থেকে আমাদের অ্যামিটারের পজিটিভ প্রান্তটা যাবে আর অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা আমরা অন্য প্রান্তে দেবো। তাহলে অ্যামিটারের পজিটিভ প্রান্ত আমরা কোথায় দেবো? অ্যামিটারের পজিটিভ হচ্ছে লালটা, রেডটা, এটা যাবে হচ্ছে এই যে দুটার মিলিত স্থান আর টু এবং আর থ্রি, ওইখানে হচ্ছে অ্যামিটারের পজিটিভ প্রান্তটা যাবে। আর অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা হচ্ছে দেব যেখানে খুশি আমরা, যেখানে খুশি সেখানে আমরা অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা দেব। যেখানে আমরা অ্যামিটারের নেগেটিভ প্রান্তটা দিয়েছি সেইখান থেকে আমরা লোড রেজিস্ট্যান্সটা শুরু করবো একসাথে শর্ট করে, তার মানে এইখানে যেখানে নেগেটিভ প্রান্ত দেওয়া হয়েছে ওই লাইন থেকে আমরা আর এর লোড রেজিস্ট্যান্সটা নেব। লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে 3.2 কে ধরছি আমরা, এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমরা এই নেগেটিভ প্রান্ত যেখান থেকে নিছি সেইখান থেকে সেট করব। এভাবে আমরা লোড রেজিস্ট্যান্সটা নিচ্ছি। এখন এইখানে যেহেতু লোড রেজিস্ট্যান্সের সাথে নিচ্ছে যে দাগ দেওয়া, দাগ দেওয়া মানে হচ্ছে এই রেজিস্ট্যান্স থেকে আর থ্রিটা শর্ট করা আর আর থ্রি থেকে আর ওয়ানটা শর্ট করা। তাইলে আমরা কীভাবে শর্ট করতে পারি? আমরা এইখান থেকে একটা ওয়্যার নিয়ে, লোড রেজিস্ট্যান্সের এইখান থেকে একটা ওয়্যার নিয়ে আমরা আর থ্রিতে যাব আর আর থ্রি থেকে আমরা আর একটা ওয়্যার নিয়ে, আর থ্রি থেকে আর একটা ওয়্যার নিয়ে আমরা আর ওয়ানে যাব। যেরকমটা হচ্ছে আমাদের এইখানে আর থ্রি থেকে আমরা লোড রেজিস্ট্যান্স থেকে আর থ্রিতে, আর থ্রি থেকে আর ওয়ানে। এখন আমাদের মোটামুটি এখানে সার্কিটটা কমপ্লিট হয়েছে, শুধু আমাদের ভোল্টেজ সাপ্লাইটা বাদ আছে। ভোল্টেজ সাপ্লাই পজিটিভটা যাবে হচ্ছে রেজিস্ট্যান্সের উপরের প্রান্তে, নেগেটিভটা যাবে রেজিস্ট্যান্সের নিচের প্রান্তে। তাহলে আমরা ভোল্টেজ সোর্সের যে পজিটিভ প্রান্ত আছে সে পজিটিভ প্রান্তটা দেবো কোথায়? ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত রেডটা, পজিটিভ প্রান্ত হচ্ছে রেডটা, এটা হচ্ছে আমরা এখানে 10 ভোল্টেজ নিয়েছি, দেখা যাচ্ছে 10 10, এটার যে পজিটিভ প্রান্ত এই রেডটা, এটা আমরা দেব হচ্ছে এই প্রথম রেজিস্ট্যান্সের উপরের প্রান্তে, উপরের প্রান্তে, এবং নেগেটিভ প্রান্ত যেটা আছে
সেইখান থেকে যাবে হচ্ছে প্রথম রেজিস্ট্যান্সের নিচের প্রান্তে। তাহলে আমাদের সার্কিটটা কীভাবে হচ্ছে, ভোল্টেজ সোর্সের পজিটিভটা যাবে প্রথম রেজিস্ট্যান্সের উপর প্রান্তে, এই দুটার মিলিত স্থানে, নেগেটিভটা যাবে প্রথম রেজিস্ট্যান্স আর অনের নিচের প্রান্তে, যেটা আমরা এইখানে করছি। ভোল্টেজ সোর্সের পজিটিভটা যাবে প্রথম উপরের প্রান্তে, নেগেটিভটা যাবে নিচের প্রান্তে। এখন আমাদের সার্কিটটা পুরোটা কমপ্লিট। এখন আমরা দেখব যে আপনার এই সার্কিটের মাধ্যমে আমরা কীভাবে এই টেবিলটা পুরো ফিল আপ করতে পারি। এখানে যেহেতু আমরা একটা মান দেখাচ্ছি, সেখানে আমরা লোড রেজিস্ট্যান্স, যেহেতু এখানে কত কিলো ওহম লেখা আছে, লোড রেজিস্ট্যান্সটা আমরা এইটা ইউজ করতেছি 3.2 কিলো ওহম। তার মানে লোড রেজিস্ট্যান্সটা হচ্ছে 3.2 কিলো ওহম, আমরা লোড রেজিস্ট্যান্সটা 3.2 দিয়ে দেবো। এটা হচ্ছে আমরা এখানে লিখব 3.2 কিলো ওহম। এখন এখানে লেখা আছে ইকুইভ্যালেন্ট সার্কিট, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট ভিএল, আর হচ্ছে আইএল, আর এখানে লেখা আছে অরিজিনাল সার্কিট ভিএল আইএল, আর এখানে লেখা আছে ইরোর ভিএল আইএল। এখানে যেটা আমরা ফিল আপ করছি এটা হচ্ছে অরিজিনাল সার্কিট। এখান থেকে যে ভোল্টেজটা আমরা নেব, এখান থেকে এই সার্কিটের এই প্রান্ত থেকে যে ভোল্টেজটা আমরা পাবো সেটা হচ্ছে এই অরিজিনাল সার্কিটের ভিএল, আর হচ্ছে এই অ্যামিটারে আমাদের যে কারেন্টটা শো করবে সেটা হচ্ছে আমাদের অরিজিনাল সার্কিটের আইএল। এখন বাকি থাকে হচ্ছে এই থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটের ভিএল আইএল, এই দুটো হচ্ছে আমাদের থিওরিটিক্যাল বের করতে হবে। প্রথমে আমরা তাইলে প্র্যাকটিক্যালের মানটা নিয়ে নিই, ভিএল এবং আইএল। তাইলে আমাদের লোড রেজিস্ট্যান্সের যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে ভিএল। এই ভোল্টেজটা আমরা কীভাবে পাবো, আমরা মাল্টিমিটারটা প্রথমে ভোল্টেজে রাখবো, ভোল্টেজে রাখলে তারপরে হচ্ছে আমরা মাল্টিমিটারের পজিটিভ প্রান্তটা আমরা উপরে দিয়ে দেব, এই লোড রেজিস্ট্যান্সের উপরের প্রান্ত দিয়ে দেবো আমরা পজিটিভ প্রান্ত মাল্টিমিটারের, আর নিচের প্রান্ত দেবো হচ্ছে নেগেটিভ প্রান্তে। আমাদের ভোল্টেজটা আসছে কত, এটা দুটো আমরা এইখানে এই অবস্থায় দিচ্ছি, পজিটিভ এবং নেগেটিভ, উপর প্রান্ত এবং নিচের প্রান্ত। তাহলে আমাদের ভোল্টেজটা আসছে কত, এখানে আমাদের ভোল্টেজটা আসতেছে 4.70। তাহলে আমরা এখন এইখান থেকে উঠে এখানে ভিএল এর জায়গায় আমরা সরাসরি দিয়ে দেবো 4.70। এখন আমাদের বাদ আছে আইএল, আইএলটা আমরা কীভাবে পাবো, আইএলটা হচ্ছে আমরা সরাসরি এইখানে অ্যাম্পিয়ার, এই যে অ্যামিটারটা আছে এখানে আমরা আইএলটা পাবো। আইএলটা আমরা কত পাচ্ছি, আইএলটা আমরা পাচ্ছি হচ্ছে 2-এর কাছাকাছি। তার মানে আমরা এখানে আইএলটা পাচ্ছি 2, দুই ঘরের উপরে আছে, আমাদের এখানে আইএলটা হবে হচ্ছে 2। এইখানে হচ্ছে আইএলটা হচ্ছে 2। আমাদের এখানে আমরা যেহেতু ভিডিওটা রাত্রে করছি, যার কারণে হচ্ছে আলোর জন্য বিভিন্ন ধরনের দেখতে হচ্ছে সমস্যা হতে পারে, যার কারণে আপনাদের কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আমাদের যে বাদ বাকি এখানে যে থিওরিটিক্যাল বের করতে হবে হচ্ছে ভিএল এবং আইএল। থিওরিটিক্যাল যেহেতু বের করতে হবে সেই জন্য আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা আরও তিনটা সার্কিট ইউজ করব। সার্কিটটা দেখে দেখে আপনাদেরকে আমরা থিওরিটিক্যালটা বোঝাবো, যেহেতু এই বরাবর আছে। এখন আমাদের এই যে জায়গা দেখা যাচ্ছে, প্রথম যে সার্কিট ছিল, তারপরে যেহেতু আমাদের থিওরিটিক্যাল বের করা লাগবে, সেহেতু আমাদের কী করতে হবে, যে লোড রেজিস্ট্যান্স ছিল সেই লোড রেজিস্ট্যান্সটা আমরা বাদ দিয়ে দেবো, এখানে যে অ্যামিটারটা ছিল অ্যামিটারও আমরা বাদ দিয়ে দেবো। তাহলে যদি আমরা এই সার্কিট থেকে লোড রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিই, লোড রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে দিই, আর হচ্ছে অ্যামিটারটা ছিল আমরা অ্যামিটারটাও খুলে নেব, আর অ্যামিটার যেহেতু খুলে নিয়েছি তার মানে হচ্ছে আমাদের এই ওয়্যারটার আর এখন দরকার নেই। এই পর্যায়ে এখন আমাদের সার্কিটটা আসছে এই পর্যায়ে, এটা আমরা লোড রেজিস্ট্যান্সটা খুলে নিয়েছি, অ্যামিটারটা খুলে নিয়েছি। এখন আমাদের এখানে বলছে যে 3 নম্বর, এই যে এখন এখানে বলছে যে 3 নম্বর যে রেজিস্ট্যান্সটা আছে, 3 নম্বর রেজিস্ট্যান্সের যে ভোল্টেজটা আমরা নেব সেটা হচ্ছে ভিওসি। তাহলে 3 নম্বর রেজিস্ট্যান্সের ভোল্টেজটা আমরা কীভাবে নিতে পারি, 3 নম্বর রেজিস্ট্যান্সের যে ভোল্টেজটা নিতে পারি সেটা হচ্ছে আমাদের মাল্টিমিটার, এই মাল্টিমিটার দ্বারা আমরা সেই একই সিস্টেমের ভোল্টেজটা নেব, শুধু আমরা 3 নম্বর রেজিস্ট্যান্সের, 3 নম্বর রেজিস্ট্যান্সের দুই প্রান্তে আমরা মাল্টিমিটারটা ধরবো ভোল্টেজে রেখে।
তাহলে আমরা এখানে কত পাচ্ছি, জুম আউট করলে আমরা দেখতে পাবো 5.00, তার মানে 5 ভোল্ট। এখানে হচ্ছে আমাদের লিখব হচ্ছে আমরা VOC ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। এটা হচ্ছে আমরা খাতায় রাত করে লিখে রাখবো VOC ইজ ইকুয়াল টু 5 ভোল্ট। এখন আমাদের দেখতে হবে পরেরটা আমরা কী করছি, পরের চিত্র। এটা হচ্ছে চারটা চিত্র যেহেতু আমাদের দেওয়া ছিল প্রথমে, সেহেতু আমাদের প্রথম চিত্রটা আমাদের VOC মানটা নিয়ে হয়ে গেছে। এখন সেকেন্ড চিত্র হচ্ছে আমাদের ISC মান নিতে পারি। 3 নম্বর ISC মানটা আমরা কীভাবে নেব, ওই 3 নম্বর রেজিস্ট্যান্সে আমরা একটা অ্যামিটার জোড়া দেবো, তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে এখানে ISC-র মান। এই দুটা মান VOC আর ISC মান নেওয়ার জন্য আমরা দুটা চিত্র আলাদাভাবে করে রাখছি, যার কারণে আপনারা সহজভাবে বুঝতে পারেন। এখন আমরা 3 নম্বর রেজিস্ট্যান্সে শুধু একটা অ্যামিটার যোগ করে দেবো। তাহলে 3 নম্বর রেজিস্ট্যান্সে যদি অ্যামিটার যোগ করে দিই, অ্যামিটারের পজিটিভ প্রান্ত সবসময় কারেন্ট পজিটিভ দিয়ে পাস হয়, তাই আমরা উপরের প্রান্তে দিয়ে দিলাম পজিটিভ, আর অ্যামিটারটা নিচের প্রান্তে দিয়ে দিলাম হচ্ছে নেগেটিভ। এক্ষেত্রে আমাদের কারেন্টটা কত আসছে সেটা আমরা দেখব। এইভাবে দিয়ে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের মিলি অ্যাম্পিয়ার আসছে কত, 23 পয়েন্ট সামথিং, 23-এর ঘরে। তার মানে হচ্ছে আমরা এখানে ISC লিখব, ISC ইজ ইকুয়াল টু 23 পয়েন্ট সামথিং, আমরা এখানে লিখে রাখবো ISC ইজ ইকুয়াল টু 23। আমরা এখানে আগেই একটা সূত্র লিখে দিছিলাম যে RTH ইজ ইকুয়াল টু VOC ভাগ ISC, তার মানে আমরা এখানে কী করতেছি, অনেকগুলো রেজিস্ট্যান্সকে একটা রেজিস্ট্যান্সে বানানোর জন্য আমরা কী করছি, আমরা এখানে VOC পেয়ে গেছি, ISC পেয়ে গেছি। তাহলে এই VOC দ্বারা ISC-রে ভাগ করলে আমরা পাবো কি, RTH। তাহলে এখানে 5, এখানে যদি আমরা RTH ইজ ইকুয়াল টু VOC ভাগ ISC দিই, ISC, তাহলে পরে আমাদের মান আসে হচ্ছে, আমাদের এখানে কী হচ্ছে, আমরা RTH ইজ ইকুয়াল টু হচ্ছে VOC ভাগ ISC, তার মানে হচ্ছে VOC আমরা পাইছিলাম 5, ISC পাইছি 23, যার কারণে আমাদের ভাগ করলে আসছে 0.217। এটা হচ্ছে কিলো ওহম। এখন আমাদের চিত্রটা টোটালি এই ফরম্যাটে চলে আসছে, এই ফরম্যাটে। এখন যেহেতু আমরা থিওরিটিক্যাল পেলাম RTH, এই সূত্র দিয়ে আমরা পেলাম কি, VOC ভাগ ISC দিয়ে আমরা পাইছি RTH, তার মানে হচ্ছে আমরা RTH-এর মান কত পাইছি, আমরা RTH-এর মান পাচ্ছি হচ্ছে 0.217। এই মানটা পাচ্ছি আমরা RTH-এর মান, আর আমরা এখন লোড রেজিস্ট্যান্স RTH একটা আছে, আর এখন আমরা কী করবো, লোড রেজিস্ট্যান্সটা এখানে অ্যাড করে দেবো। লোড রেজিস্ট্যান্সটা আছে কত, 3.2, তাহলে লোড রেজিস্ট্যান্সটা আমাদের এখানে আছে কত, 3.2। এখন সার্কিটটা এরকম আছে, আমরা আর একটা সূত্র লিখে দিয়েছিলাম VTH ইজ ইকুয়াল টু VOC, তার মানে আমরা এখানে VOC-র যে মানটা পাইছিলাম 5, সেই মানটাই হচ্ছে এখন VTH-এর মান, VOC-র মান হচ্ছে VTH-এর মান, তার মানে হচ্ছে এখানে ইজ ইকুয়াল টু 5, এটার মান হচ্ছে 5। এখন যদি আমরা এখানে আমাদের এখানে বের করার কথা ছিল কি, IL এবং VL, তাহলে IL বের করতে গেলে আমরা সূত্র জানি কি, I ইজ ইকুয়াল টু V/R, তার মানে হচ্ছে I ইজ ইকুয়াল টু V/R, মানে VTH/R। এখানে যেহেতু V হচ্ছে VTH, মানে VOC-র মানটা, তার মানে হচ্ছে R হচ্ছে, R মানে হচ্ছে RTH প্লাস লোড রেজিস্ট্যান্স। এখানে আমাদের যেহেতু বললাম যে আমরা বের করবো কি, এখন IL বলতে I ইজ ইকুয়াল টু আমরা কী জানি, V/R, তার মানে হচ্ছে আমাদের এখানে I ইজ ইকুয়াল টু হচ্ছে V/R, তার মানে V মানে হচ্ছে VOC যেটা আমরা পাইছিলাম, আর R মানে হচ্ছে যেহেতু এইখানে দুইটা আছে রেজিস্ট্যান্স সিরিজে, সিরিজে থাকলে রেজিস্ট্যান্স যোগ হয়ে যায়, তাই RTH প্লাস RL, এই কারণে হচ্ছে RTH প্লাস RL দিছি আমরা। VOC যেহেতু 5 পাইছিলাম 5, RTH পাইছি আমরা 0.217, তাই আমরা দিছি, এবং লোড রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের RL হচ্ছে 3.2, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1.46। এই 1.46টা আমরা হচ্ছে এই IL এর এখানে সেট করে নেব, 1.46 হচ্ছে IL, আর এখানে হচ্ছে আমরা VL-টা কীভাবে পাবো, VL-টা পাচ্ছি হচ্ছে আমরা এই কারেন্টের সাথে, V ইজ ইকুয়াল টু IR, এই I আর R হচ্ছে আমরা শুধু লোড রেজিস্ট্যান্সটা গুণ করব এটার সাথে, এই কারেন্টের সাথে যদি শুধু লোড রেজিস্ট্যান্স আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে কত, এখানে যদি আমরা লোড রেজিস্ট্যান্সের সাথে গুণ করি হচ্ছে আপনার কারেন্টটা 1.46,
তাহলে আমাদের ক্যালকুলেশনে আসবে কত, 4.67, 4.67। তাহলে আমরা এটা লাগবে হচ্ছে ভিএলএ, ভিএলএ লাগবে 4.67। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে এইখানে বলছে এই ভিএল, এই ভিএল থেকে এই ভিএলের বিয়োগ করলে আমাদের কত, ভোল্টেজটা সেম আছে নাকি, তার মানে হচ্ছে আমাদের এখানে সেটা হচ্ছে এখানে ইরোরে আসবে। তাহলে 4.67 থেকে যদি আমরা 4.70 বিয়োগ করি, তাহলে মানে 0.03 নাকি, আমরা ওটা আমরা এখানে সরাসরি ক্যালকুলেশনে দেখব। তাহলে আমাদের এখানে সরাসরি আসবে কত, 0.03। এখানে হচ্ছে মাইনাস প্লাস কিছু থাকলে এটা আমাদের দরকার দেওয়া দরকার পড়ে না। এখন এই আইএল থেকে আমাদের এই আইএলটা বিয়োগ করলে আমাদের আসে 0.54। তা এটা হচ্ছে আমাদের মূল এক্সপেরিমেন্ট। এখানে দেখা যাচ্ছে আমাদের ইরোরটা, ভোল্টেজের ইরোরটা ঠিক আছে, সেম আছে, কিন্তু কারেন্টের ইরোরটা একটু বেশি হয়েছে। আমাদের আসলে এত পরিমাণে ইরোর আসে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা একটা থিওরিটিক্যাল করছি, একটা প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যালের ভিতর সবসময় একটা মোটামুটি একটা পার্থক্য থাকে, যার কারণে সেম আসে না। তারপরে হচ্ছে আমাদের এই অ্যামিটারের কিছু দেখা যাচ্ছে রিডিংয়ে হয়তো অনেক সময় বেশি কম আসে, যার কারণে আমরা প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালটা হচ্ছে আমাদের একবারে অ্যাকুরেট, আর প্র্যাকটিক্যালে যেটা পাইছি আমাদের দেখা যাচ্ছে অ্যামিটারে আমাদের একটু কিছু বেশি কম আসতে পারে। এই কারণে হচ্ছে এখানে মানটা এইভাবে আসছে। এটাই হচ্ছে মূল পুরোটা সার্কিটটা যেটা আমরা ড্র করেছিলাম, আর ড্র করার পরে আমরা অবশেষে এই সার্কিটের টেবিলটা আমরা এইভাবে ফিল আপ করেছি। আপনাদের যদি এই এক্সপেরিমেন্ট সম্বন্ধে আরও কিছু জানতে হয়, কিংবা যদি জানার কিছু ইচ্ছা থাকে, কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমরা সেটা সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ।